আজকের রেসিপি হচ্ছে দারুণ মজাদার জলপাইয়ের বারমেচ আচার রেসিপি। অসাধারণ স্বাদের এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু জলপাইয়ের আচার তৈরি করতে পারেন, তবে আমি আজকে আপনাদের অসম্ভব মজাদার জলপাই দিয়ে বারমেচ আচার তৈরি করে দেখাবো। এখানে আমি 2-3 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি, আর এই জলপাইগুলো আমাকে গিফট করেছে আমার বান্ধবী। ওর গাছের এই জলপাইগুলো, জলপাইয়ের কালারটা একটু কালো কালো হলেও কিন্তু এই জলপাইগুলো একদমই টাটকা আর গাছের, তো গাছের জিনিস যেহেতু এজন্য একটু এব্রু থেব্রু বা একটু কালো, কিন্তু জলপাইগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো বান্ধবী যেহেতু গিফট করেছে জলপাইগুলো, তো ভাবলাম আচারগুলো তৈরি করি আর আপনাদের সাথে অসম্ভব মজাদার এই জলপাইয়ের আচারটা শেয়ার করি। এই আচারটা আমি প্রথম খেয়েছিলাম আমি যখন ঢাকায় ছিলাম আমার হাজবেন্ডের সাথে, তখন আমাদের বাড়িওয়ালার মেয়ের হাতে। উনি আমাদের সবাইকে ওনাদের বাসায় একদিন দাওয়াত করেছিল, তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। তখন খাবারের পর মানে লাস্টে এই আচারটা আমাদের দিয়েছিল। আমরা তখন কেউ বলতে পারিনি যে আচারটা কিসের, আমরা সকলেই কিন্তু বলেছিলাম আচারটা বড়ুয়ের আচার। তো তখন উনি আমাদের বলল যে না, এটা জলপাই দিয়ে। তারপর ওনার কাছ থেকে এই আচারটা আমি শিখেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে এই আচারটা শেয়ার করি। তো জলপাইগুলো কিন্তু একটু কালো কালো হলেও উপর দিয়ে মানে স্কিনটা একটু কালো হলেও খুবই ভালো কিন্তু ছিল, আর আমিও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নেবার পর এবার আমি এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। তো জলপাইগুলোকে কিন্তু আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2-3 কাপের মতো পানিও দিয়ে দিয়েছি। আর জলপাইয়ের উপরের যে বুটাগুলো ছিল মানে ডালপালাগুলো ছিল, ওগুলোও কিন্তু আমি ফেলে দিয়েছি। এরপর এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিয়েছি আমি 1 চামচ হলুদের গুঁড়া। এবার এগুলোকে সিদ্ধ করে নেবার পালা। তো যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো যখন এরকম একটা কালার চলে আসবে, তখনই বুঝতে পারবেন জলপাইগুলো হয়ে গিয়েছে। তাছাড়া জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবার আরেকটি উপায় হলো বা বুঝার উপায় হলো, এরকম করে ফেটে ফেটে যাবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জলপাই কিন্তু ফেটে গিয়েছে। তো তখনই কিন্তু বুঝবেন যে জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে এই পানিগুলো খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এই জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। আমি কিন্তু খুব ভালো করে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি জলপাইয়ের গা থেকে। এরপর এই জলপাইগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে, তো দেখেন আমি এরকম পাটা পুঁতা নিয়ে নিয়েছি, আর এরকম পাটার উপরে এই জলপাইগুলোকে রেখে এরপর এর যেই বিচিটা আছে ওই বিচিটাকে কিন্তু আমি এরকম থেতলে দিয়েছি মানে ভেঙে ভেঙে দিয়েছি। আর চালতার যে মাংসগুলো ছিল, স্কিনটা ছিল, ওটা কিন্তু খুব বেশি থেতা যাবে না। মানে যখন প্রথম আমরা আস্তে করে থেতা দিব, যখন স্কিনটা আলাদা হয়ে যাবে, এরপর বিচিগুলোকে আমরা 2টা এরকম করে বাড়ি দিলেই কিন্তু তারপর জলপাইয়ের বিচিগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন স্কিনগুলো কিন্তু আমি খুব বেশি একটা থেতো করিনি, আস্তে মানে একটু ভাঙা ভাঙা ছিল স্কিনগুলো, আর বিচিগুলোকে কিন্তু আমি একদম থেতো করে দিয়েছি। তো এরপর কিন্তু আমি সবগুলো এরকম করে করে নিয়েছি। তো আমার যতটুকু দরকার ছিল আমি ওই পরিমাণই এখানে করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি যে যতটুকু পারেন করে নিতে পারেন। আর পাটা পুঁতা কিন্তু সবার ঘরেই থাকে, তো বেশি সময়ও কিন্তু লাগে না এরকম করে জলপাইয়ের বিচিগুলো ছেঁচে নিতে। খুব সহজেই কিন্তু 2-3টা এরকম করে বাড়ি মারলেই কিন্তু ও বিচিগুলো থেতো হয়ে যায়। তো এরপর কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, এখন আমি আচারটা তৈরি করার আর প্রসেসে চলে যাব। তো প্রথমেই কিন্তু আচারটা তৈরি করার আগে এখানে আমি কিছু শুকনো মরিচ তেলে নিচ্ছি। তো শুকনো মরিচ আর এখানে আমি 5 ফোড়ন নিয়েছি। তো শুকনো মরিচটা প্রথমে একটু তেলে নেবার পর এখানে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো 5 ফোড়ন। তো শুকনো মরিচ আর 5 ফোড়নগুলোকে আমি খুব ভালো করে তেলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে, আর একদমই কিন্তু 5 ফোড়নগুলো পোড়া যাবে না, তাহলে কিন্তু আচারটা
তিতা হয়ে যাবে, সেজন্য কিন্তু অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর কিন্তু পাঁচফোড়নটা ভেজে নিতে হবে। তো 2-3 মিনিটের মতো সময় লাগে পাঁচফোড়নটা ভাজতে, 2-3 মিনিটও না, 2 মিনিটের মতোই কিন্তু লাগে চুলার আঁচটা মিডিয়ামে করে ভাজলে। তো এখন কিন্তু আমি নামিয়ে এগুলোকে আমি গুঁড়া করে নিব, মানে শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলোকে। এরপর একই ফ্রাই প্যানে আমি এখানে হাফ কাপ পরিমাণ, সরি এখানে আমি হাফ কাপ না, এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, দিয়ে দিলাম 1টা তেজপাতা, দিয়ে দিলাম দারুচিনি 2 টুকরা, দিয়ে দিলাম এলাচ 2 টুকরা। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আস্ত গরম মশলা। এই গরম মশলাগুলো কিন্তু ভাজা ছিল না, এগুলো কিন্তু ও কাঁচা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। এরপর এগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম সেই থেতো করা জলপাইগুলোকে। তো জলপাইগুলো দিয়ে এবার কিন্তু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে জলপাইগুলোকে কিন্তু ভেজে নিব। যদি আমার আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার নিউ পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সরিষা তেলের মধ্যে কিন্তু আমি ছেঁচা এই জলপাইগুলোকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি। প্রথমে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, এরপরও কিন্তু আমি আরও চিনি দিয়েছি, মানে এখানে আমি টোটাল চিনি দিয়েছিলাম প্রায় 2.5 কাপের মতো। আমি যেহেতু একটু মিষ্টি টাইপের বানিয়েছি, একটু মিষ্টি বলতে মিষ্টির পরিমাণ ছিল 3 ভাগ, টকের পরিমাণ ছিল এখানে 2 ভাগ। তো আরও ঝালও কিন্তু এখানে আমি দিয়েছি, মানে টক মিষ্টি ঝাল যাকে বলে আর কি, ওই রকম করেই কিন্তু আমি আচারটা তৈরি করছি। তো আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম বা বেশি আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা দিতে পারেন। চিনিটা দেবার পর কিন্তু দেবেন একটু পানি পানি হয়ে যাবে, মানে চিনিটা গলে কিন্তু তখন দেখতেই পাচ্ছেন একটু পানি পানি ছেড়েছে। আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা সেই শুকনো মরিচ আর পাঁচফোড়নের গুঁড়োটা এখন আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ আর পাঁচফোড়নটাকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু পাটায়ও নিতে পারেন গুঁড়ো করে। তো এরপর কিন্তু অনবরত নাড়তে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে আলতো হাতে নাড়তে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আচারটা একদমই মানে একদম বেশি একদম গলা গলা হয়ে যাবে, এই আচারটা কিন্তু একদম গলা গলা হবে না। জলপাইয়ের যে মাংসগুলো আছে ওগুলো কিন্তু একটু দানা দানা থাকবে। তো দেখতেই পারছেন আমি কিন্তু আলতো হাতে একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকতে হবে আর নাড়াচাড়াটা কিন্তু হালকা হাতে একটু পরে পরেই করতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আচারটা হয়ে গিয়েছে। যখন আপনারা আচারের গ্যাসটা অফ করে দিবেন আর আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখতেই পারবেন আচারটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে মাশাল্লাহ, আর আচারটা কতটা ঝরঝরে হয়েছে। অসম্ভব মজাদার এই আচারের রেসিপিটি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।